তো আমরা আমাদের আচ্ছা আমরা আমি আবার একটু দেখাচ্ছি লোকাল সি। দেখো লোকাল সি থেকে আমরা জ্যাম্পে গিয়েছিলাম, এখান থেকে এইচটিডক্স, তারপর হচ্ছে এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করছিলাম কি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, তারপর আমরা যে সফটওয়্যারটি ডাউনলোড করছিলাম সেটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। তারপরে আমরা এখান থেকে আবার ডাব্লিউপি কন্টেন্ট থিম, এই থিম আমরা একটা ফোল্ডার তৈরি করছি, সেখানে আমাদের পিএসডি ফাইলটা যে এইচটিএমএল যেটা আমরা কনভার্ট করছিলাম সেটা এখানে রাখছি। তো তো এবার আমরা একটু সার্ভারে, তো আমরা নাম দিয়েছিলাম ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, তো এখানে একটা নিউ ট্যাব অথবা এখানে দিই লোকাল হোস্ট। ঠিক এই নামটাই দেবেন আপনি, ঠিক এটা এটা ঠিক এখানে যে আপনারা এই স্ট্রাকচারের ভিতরে যে নামটা যে ফোল্ডার তৈরি করছেন ঠিক সেটাই দেবেন। তো আপনি এটাকে তো এবার আমরা এখানে এন্টার প্রেস করি, হয়তো আমাদের ভুলে গেছে, দেখি কি অবস্থা। ওয়ার্ড প্রেস ডেভেলপমেন্ট এটা তো আমরা কপি, এখানে তো কপি করে দেবো না, এখান থেকে রিনেম করে নিয়ে আসি কন্ট্রোল সি। তো কন্ট্রোল ভি, তো এখন আমরা এখানে কন্টিনিউ করি, আমরা নিউ একটা ট্যাব নিই, যেহেতু আমাদের প্রথমে কি বলছে একটা ডাটাবেজ নেম লাগবে, ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট আর টেবিল প্রিফিক্স। তো সেক্ষেত্রে আমরা লোকাল হোস্ট, তো ডাটাবেজ তৈরি করার জন্য আমরা পিএইচপি মাই অ্যাডমিন, দেখেন পিএইচপি মাই অ্যাডমিন, তো এখান থেকে আমরা এই ডাটাবেস সিলেক্ট করব, এখানে একটা ডাটাবেসের নাম দেব এটা দিয়ে আমরা এখানে ক্রিয়েট ডাটাবেস, আমাদের আমরা আমাদের ডাটাবেস কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা এবার ঠিক এখানে চলে আসবো, এখানে আসার পরে এই যে লেটস গো, এখান থেকে আমরা আমাদের ডাটাবেসের নামটা দেব, তারপর হচ্ছে আমরা ইউজার নেম সবসময় রুট, লোকাল সার্ভারে আমরা রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক অর্থাৎ ফাঁকা, টেবিল লোকাল হোস্ট যা আছে তাই থাকবে, এখানে এটা আপনি চেঞ্জ করলেও সমস্যা নেই, করা দরকার নেই, এটা থাক সমস্যা নেই। আচ্ছা এবার আমরা এখান থেকে সাবমিট করব, রান দা ইনস্টল, এখানে একটা নাম দিতে পারেন যে ওয়ার্ডপ্রেস, এখানে ইউজার নেম চেঞ্জ করতে পারি অথবা এটা থাকলো স্যার, সারস এটাই দিলাম, এখানে পাসওয়ার্ড 1 2 3 4 5 ইনস্টল ওয়ার্ডপ্রেস, সরি একটু মিসিং, ও কোথায় বলে গেছে,
এখানে ইমেলটা দেওয়া হয়নি। তো এবার ইনস্টল ওয়ার্ডপ্রেস, তো এখানে আমরা এবার আমাদের ইউজার নেম চলে আসছে, পাসওয়ার্ডটা দিয়ে দিই। আমাদের পাসওয়ার্ড আছে 1 2 3 4 5, এখানে এটা দিলাম, দিয়ে লগ ইন করলাম। তা প্রথমে আমরা কি করব, এপিয়ারেন্স থেকে আমরা থিমে যাব। দেখেন এই যে আমরা থিমটা তৈরি করছিলাম, এটা আসছে কিন্তু এটা আছে ব্রোকেন, অর্থাৎ আমাদের এখনো কমপ্লিট হয়নি। তো কিন্তু ওদের যে ডিফল্ট আপনার দেখেন যে 2017, 2015, 2016, তো সেক্ষেত্রে আমরা আমাদের আমরা আবার সি ড্রাইভে যাবো, আমাদের এখান থেকে ডাব্লিউপি কন্টেন্ট থিম, তারপর আছে ওয়েব ডেভেলপমেন্ট, এখান থেকে আমরা এই ইন্ডেক্স ডট এইচটিএমএল কে আমরা রিনেম করে পিএইচপি আর স্টাইল ডট সিএসএস আমরা একটা ডিলিট করে দিই। আচ্ছা এখানে যেহেতু করাই আছে আমরা ঠিক, দেখেন আচ্ছা আমি এটা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, তো আপনারা স্টাইল ডট সিএসএস এ প্রথমে আপনারা একটা ফাইল তৈরি করে এটা দেন, যে এখানে থাকবে আপনার একটা থিম, থিমের নাম থাকবে। তো থিম নেম আমি দিছি, আমার নামটা দিছি। তো তারপরে থিমের ইউআরএল, অর্থাৎ থিমের একটা ইউআরএল দেবেন, তারপর অথর, অথরের নাম এই যে অথর, তারপর হচ্ছে অথর ইউআরএল, অর্থাৎ এটা হচ্ছে আমার আমার সাইট sarosit.com। তো তারপর হচ্ছে তারপর দেখেন যে ডিসক্রিপশন কি দিছি, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, তো ভার্সন 1 দিছি, তারপর টেক্সট ডোমেন এটা না দিলেও সমস্যা নেই, আসলে যেমন থাক। তো এবার আমরা পেজটাকে সেভ করলাম। তো এবার আমরা আমরা আবার এপিয়ারেন্স যাই, এই দেখেন আমার এটা চলে আসছে, কিন্তু তো এটাকে আমরা অ্যাক্টিভ করি। তো এটাকে আমরা একটু ভিজিট করে দেখি কি অবস্থা, এই দেখেন আমার সাইটটা চলে আসছে কিন্তু কিছুই আসেনি, অর্থাৎ কোন সিএসএস পাইনি, কিন্তু অর্থাৎ আমার সাইটটা এখনো স্ট্যাটিক রয়েছে, আমি এখনো কিছুই ডাইনামিক করিনি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা ইন্ডেক্স ডট এটাকে রান করবো, এই যে এখান থেকে আমরা এটাকে ডাইনামিক করতে হবে। তো প্রথমে আমি স্টাইল শিটে এটা একটু ডাইনামিক করে দিই, তো এখানে আচ্ছা এটা আমরা একটু হেল্প নিই, দেখো ডাইরেক্ট লিখে দিই। তো সেক্ষেত্রে আমরা লিখবো
পিএইচপি, ইকোড, গেট, স্ল্যাশ অর্থাৎ কি লিখলাম, পিএসপি ইকো কে টেমপ্লেট, টেমপ্লেট টেমপ্লেট ডিরেক্টরি URI ডাবল আই হয়েছে। তো আমরা এবার একটু দেখে আসি কি অবস্থা। শুধু আমরা কাকে দিছি রেসপন্সিভ পার্সন, এটাকে একটু কপি করে কন্ট্রোল সি দিয়ে, তো এই যে আমাদের স্টাইল শিট, এটাকে পেস্ট করে দিলাম স্ল্যাশ। তো তারপরে সবগুলো ডাইলগ করে দেখেন যে আমাদের যে ফ্যাব আইকন ছিল সেটাকেও আমরা ডাইনামিক করেছি। তারপর হচ্ছে আমরা যে ইমেজ আমাদের রেসপন্সিভ করা ছিল সেটাকেও ডাইনামিক প্লাস স্টাইল শিট। তো এবার আমরা একটু আমাদের থিমে যাই, তো সেক্ষেত্রে আমরা এটাকে রিপ্লে দিই কি অবস্থা, এই দেখেন চলে আসছে। কিন্তু ইমেজগুলোকে এখন আমরা ডাইনামিক করিনি, তো আগামী পর্বে আমরা এভাবে পুরো সাইটটাকে একটা সার্ভার উপযোগী করে তুলবো। তো আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।